আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম খান, কনসালটেন্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর অ্যাট ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকের লাইভটা ইডব্লিউ ভিলা মেডিকার পেজ এবং আমি ডক্টর তাসনিম খান, আমার পেজ থেকে একসাথে যাচ্ছে। অনেক অনেক কথা বলবো আজকে। আজকে লাইভটা আমি আসলে অনেক দিন পর লাইভে আসা, মাঝখানে একটু সিক ছিলাম, স্টিল আই এম সিক। আমি জানি না কতক্ষণ কথা বলতে পারবো এবং আমার গলার ভয়েসটা আসলে একটু ডাউন হয়ে আছে। যদি কোনো ধরনের ভয়েসের প্রবলেম হয় আগেই সরি বলে নিচ্ছি। আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু বলবেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। সো আজকে প্রোগ্রামটা বা আজকে লাইভটা আমার করার কথা হচ্ছে পিআরপি নিয়ে। বিকজ এর আগের লাইভটা যখন আমি করছিলাম, আপনাদের অনেক কোয়ারিজ ছিল পিআরপি নিয়ে। পিআরপি নিয়ে অনেক কিছু জানতে চাচ্ছিলেন, অনেকের অনেক কোয়ারিজ ছিল। সো সেই দিনই আমি কিন্তু বলেছিলাম যে ইনশাল্লাহ এরপর যে লাইভটাতে আমি আসবো সেটা আমি পিআরপি নিয়েই কথা বলবো। সো আজকে পিআরপি নিয়ে কথা বলবো, ওভারঅল পিআরপি নিয়ে। পিআরপিটা জিনিসটা কি, পিআরপি আমরা কেন করি, কোন কোন প্রবলেমের জন্য করি, পিআরপির সাইড ইফেক্ট আছে কিনা বা এর কার্যকারিতাটা কি, সবকিছু নিয়ে আসলে কথা বলবো। সো অলরেডি ভিউয়ার্স আছেন, তারপর কি আমরা একটু ওয়েট করব যে ভিউয়ার্স আর একটু বাড়বে কিনা সেটার জন্য? অলরেডি অনেক কোয়ারিজ আপনাদের আসা শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদের কোয়ারিজ এর অ্যান্সার গুলো পরে দিব, আর আগে কথা বলবো যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা নিয়ে। আর আমি যখন কথা বলবো, আমার ধারণা আপনারা এখন যে কোশ্চেন গুলো আমাকে করছেন কিংবা পরবর্তীতে আপনাদের মনে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। এবং এরপর যদি কিছু জানতে হয় অবশ্যই আমাকে বলবেন, আমি এরপর এটা নিয়ে কথা বলবো। যেহেতু আমি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, দ্যাট মিন্স স্কিন অ্যান্ড ভিডি দুটো নিয়েই কাজ করি, অতএব পিআরপির কার্যকারিতাটা আসলে আমাদের স্কিন, হেয়ার, সেক্সুয়াল লাইফ সবকিছুর উপরেই কিন্তু আছে। সো আমি আগে বলবো আপনাদের পিআরপি জিনিসটা কি, তারপর কোন কোন প্রবলেমের জন্য আমরা কোথায় কোথায় পিআরপি করি সেগুলো নিয়ে আমরা বলবো। পিআরপিটা হচ্ছে হচ্ছে পিআরপি দ্যাট মিন্স প্লেটলেট রিচ প্লাজমা। অনেকের ধারণা ধারণা না আসলে অনেকেই জানেন না যে প্লেটলেটটা কি, এবং এটা যে প্লেটলেট রিচ যে প্লাজমাটা আমরা বানাচ্ছি সেই জিনিসটা কি, বা সেটাই বা আমরা কেন কাজ করি। তো আমাদের রক্ত, রক্তের মধ্যে হচ্ছে তিন ধরনের রক্ত কণিকা থাকে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। এই তিন ধরনের রক্ত কণিকার মধ্যে একটা, যেটা বাংলায় আমরা যেটাকে বলি অণুচক্রিকা, সেই অণুচক্রিকাটাই হচ্ছে কি আমরা ইংলিশে এটাকে বা আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে প্লেটলেট বলি। আমাদের কাজ হচ্ছে পিআরপি রেডি করি, যেটা আমরা সেটা হলো যে আমাদের আসলে কি আমাদের প্রত্যেকটা মানুষের ব্লাডে কিন্তু এই যে সেলগুলো থাকে, এই ডাব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লেটলেট, সেটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, এবং প্লেটলেটটারও একটা নির্দিষ্ট মাত্রা আছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের বডিতে ওদের কাজ হচ্ছে। তো আমরা যখন এই প্লেটলেটের যে নর্মাল একটা কাউন্ট আমাদের ব্লাডে থাকে, সেই কাউন্টটাকে আমরা বেশি মানে বাড়িয়ে দিই, ইনক্রিজ করি, ইনক্রিজ করে দেন আমরা এই প্লেটলেট রিচ পিআরপি যেটা আর কি প্লাজমা সেটা আমরা বানাই, এবং সেটাকে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। কিভাবে করি সেটা হচ্ছে যে পেশেন্টের ব্লাড আমরা নিচ্ছি, ব্লাড নিয়ে সেটাকে আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজের মাধ্যমে আমরা এই অণুচক্রিকাটাকে
ব্লাডের যে পাতলা অংশ যেটাকে আমরা প্লাজমা বলি সেটা সহ আলাদা করে ফেলি। আলাদা করার মাধ্যমে আমরা যেটা করি, প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করি, এর ঘনত্বটাকে বাড়িয়ে দেই। ঘনত্বটাকে বাড়ানোর মানে হচ্ছে, ধরে নেন আপনার ব্লাডে 2 লাখ প্লেটলেট আছে, 1 ml ব্লাডে 2 লাখ যদি প্লেটলেট থাকে, আমাদের টার্গেট থাকে সেই প্লেটলেটের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেওয়া। এখন সেটাকে আমরা কতটুকু বাড়াবো সেটাও কিন্তু আমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। ইচ্ছে মানে হচ্ছে যে আমরা অলওয়েজ বলি আমাদের ইডাব্লিউ ভিলা মেডিকার পিআরপিটা হচ্ছে পার্সোনালাইজড পিআরপি। দ্যাট মিন্স বিভিন্ন রোগের জন্য আমরা এই প্লেটলেটের যে কনসেন্ট্রেশনটা সেটাকে বিভিন্ন মাত্রায় আমরা বাড়াতে পারি। কনভেনশনাল ওয়েতে যে পিআরপিটা রেডি করা হয়, সেই রেডি করার কারণে, মানে কনভেনশনাল ওয়েতে মিন্স নর্মালি সেন্ট্রিফিউজ মেশিনে যেভাবে প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করা হয়, সেটাতে আপনার ব্লাডে যদি 1 ml ব্লাডে 2 লাখ আপনার প্লেটলেট থাকে, সেটাকে হয়তো 4 লাখ কিংবা 5 লাখ পর্যন্ত বাড়ানো যায়। বাট আমাদের ইডাব্লিউ ভিলা মেডিকার পিআরপিটা এই জন্য স্পেশাল কারণ আমরা পার্সোনালাইজড পিআরপি রেডি করি। দ্যাট মিন্স আমরা চাইলে আপনার এই প্লেটলেটটাকে 5 লাখ না, যার 2 লাখ আছে তার ক্ষেত্রে আমরা 10 লাখ বা 10 লাখের উপরে আমরা এটার কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে নিই। এবং বিভিন্ন জার্নালে প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন থিসিস বা হচ্ছে স্টাডিতে আমরা যেটা পেয়েছি যে কার্যকরীভাবে যদি আপনি পিআরপিটাকে মানে কাজে লাগাতে চান, যে পিআরপিটা আপনি রেডি করছেন সেটাকে যদি কাজে লাগাতে চান বা এটা সঠিক কনসেন্ট্রেশনে যদি এটাকে আপনি দিতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লেটলেটটা দেওয়ার কোনো মানে হয় না, কাজ করে না। সো এই যে আমি বললাম যে পার্সোনালাইজড পিআরপি, দ্যাট মিন্স বিভিন্ন রোগের জন্য আমরা বিভিন্ন মাত্রার পিআরপি তৈরি করি। এবং আমাদের স্টাডি যেটা বলে যে একটা প্লেটলেট যখন আমরা রিচ কনসেন্ট্রেটেড করব, সেটা অ্যাটলিস্ট 10 লাখ যদি না হয় তাহলে সেটা খুব বেশি কাজ করে না। এবং আমরা 10 লাখ থেকে শুরু করে এরও বেশি পর্যন্ত আমরা কনসেন্ট্রেটেড করে পিআরপিটাকে আপনাদেরকে দিতে সক্ষম। পিআরপিটা কিভাবে করি, আমরা পেশেন্টের ব্লাড নিচ্ছি, এবং এখানে আমি আরেকটা বলতে চাবো, আমরা ইডাব্লিউ ভিলা মেডিকাতে যেভাবে পিআরপি রেডি করি, আমরা 40 ml, ইভেন আমাদের ক্যাপাসিটি হচ্ছে 60 ml পর্যন্ত ব্লাড নিয়ে আমরা প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করতে পারি। নর্মালি যারা কিট ইউজ করছেন কিংবা ব্লাড ড্র করে টেস্ট টিউবের মাধ্যমে পিআরপি তৈরি করছেন টেস্ট টিউবের মধ্যে, তারা হয়তো 10 ml ব্লাড নিচ্ছেন কিংবা হার্ডলি 12 ml ব্লাড নিচ্ছেন, এবং সেটা থেকে আপনারা প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করে যারা ইউজ করছেন। কিন্তু আমরা যেহেতু ব্লাডটা বেশি নিয়ে কাজ করতে পারি, অতএব আমাদের প্লেটলেটের ঘনত্বটাকে বাড়ানোর ক্যাপাসিটিটাও কিন্তু অনেক বেশি। আমরা 10 লাখ বা 10 লাখের উপরে প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করে ইউজ করছি। কি করি আমরা, ব্লাড নেই, সেন্ট্রিফিউজ করি, পিআরপি রেডি করি এবং ব্যবহার করি সেটাকে বিভিন্ন ডিজিজের জন্য। শুধুমাত্র ডিজিজের জন্য না বা রোগের চিকিৎসার জন্য না, কিছু কিছু ক্ষেত্রে আমরা স্কিন হেয়ারের জন্য, আমরা যেটা বলি যে রিজুভিনেশনের জন্য কিন্তু আমরা এই ধরনের প্লেটলেটটাকে ইউজ করছি। রিজুভিনেশন মানে কি সেটা নিয়ে আমি একটু পর আপনাদেরকে বলবো। প্লেটলেটের এই প্লেট পিআরপিটার আমরা ইউজ হয় হচ্ছে চুলের ক্ষেত্রে, স্কিনে, এবং আমরা সেক্সুয়াল লাইফ ইনহ্যান্স করার জন্য কিন্তু পিআরপি করে থাকি। হেয়ারের ক্ষেত্রে শুরু করব প্রথমে, কারণ হেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক এবং আমরা পিআরপিটা ইউজ করছি। যাদের মাথার চুল কমে গেছে কিংবা যাদের চুল পড়ছে অনেক বেশি মাত্রায় পড়ছে, না চুল তো পড়বেই তাই না, চুল পড়বে বাট চুল নতুন করে গজাবেও, কিন্তু সেই চুলটা যদি নতুন করে ঠিক মতো না গজায় কিংবা আপনার চুল পড়াটা যদি স্বাভাবিকের চেয়ে খুব বেশি মাত্রার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে পিআরপি করতে হয়। চুলের চিকিৎসায় কিন্তু আমরা যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, মিনক্সিডিল বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে আসছি, বাট পিআরপি পদ্ধতিটা কিন্তু অনেক বেশি নতুন না হলেও খুব বেশি পুরনোও নয়। এবং আধুনিক পিআরপি যেটা আমরা পিওর পিআরপি দিচ্ছি, সেটা কিন্তু বাংলাদেশে খুব কম জায়গাতেই আপনি পাবেন।
এবং আমরা যে কনসেন্ট্রেশনে করছি সেটা আমার জানা মতে, আমি জানি না এতটা কনসেন্ট্রেটেড করে কেউ ইউজ করছেন কিনা। সাধারণত পিআরপি যেটা আমরা রেডি করছি, সেই পিআরপিটা আসলে কি, পিআরপির মধ্যে যে প্লেটলেট থাকে আমরা বললাম, এই প্লেটলেটের ভেতরে থাকে গ্রোথ ফ্যাক্টর এবং হচ্ছে আপনার সাইটোকাইন্স, বিভিন্ন ধরনের সাইটোকাইন্স অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর। এটা কিভাবে চুলের গোড়ায় যে কাজ করে, এটা আচ্ছা এর আগে একটু বলে নিই আমরা এটা কিভাবে ব্যবহার করি। সাধারণত আমরা প্লেটলেটটাকে রেডি করার পর খুব ছোট বা চিকন সুচ, যেটা আমরা ইনসুলিন সিরিঞ্জ বলি, আপনারা অনেকেই জানবেন ইনসুলিন সিরিঞ্জের ব্যাপারে, যে সিরিঞ্জ ছোট্ট চিকন সুচ দিয়ে যেটা আপনারা ইনসুলিন দেন, সেই সিরিঞ্জটাই কিন্তু আমরা ব্যবহার করি পিআরপি করার ক্ষেত্রে। ছোট ছোট করে ইনজেকশনস এর মাধ্যমে আমরা চুলের গোড়ায় এই পিআরপিটা দিয়ে দিই। ভয় পাওয়ার কিছু নেই ইনজেকশনস এর কথা শুনে, কারণ এখানে আমরা যেভাবে পিআরপিটা দেই সেটা খুব একটা পেইন হয় না, কারণ আমরা নামিং ক্রিম ব্যবহার করার পরই এই পিআরপিটাকে আমরা দিই। যে ব্যথাটা আপনি পাবেন সেই ব্যথাটা খুবই সামান্য এবং সবাই টলারেট করতে পারেন। আদারওয়াইজ একটা পেশেন্ট আমাদের কাছে আসতো, যদি সে খুব বেশি ব্যথাই পেত পরবর্তীতে, কিন্তু সেই পেশেন্ট আর আমাদের কাছে আসতো না, তাই না? সাধারণত আমি এই পিআরপিটা মান্থলি একটা করে করছি, যাদের চুল কমে গেছে বা চুল পড়া বন্ধ হচ্ছে না, কিংবা হচ্ছে যারা নতুন করে চুল গজাতে চান তাদের ক্ষেত্রে আমি মান্থলি একটা করে 6 থেকে 7টা পিআরপি দেই। আমরা যেভাবে কনসেন্ট্রেটেড করে পিআরপিটা রেডি করি, সেক্ষেত্রে ডোজ বা নাম্বার অফ সেশনস কিন্তু কমে আসে। আপনি অন্য জায়গায় যখন করবেন তখন অ্যাটলিস্ট আপনাকে 10টা করতে বলবে, কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা অনেক বেশি হাই বলে আমরা সেটা 6 থেকে 7টার মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছি। এবং এই যে প্লেটলেট বা প্লেটলেটের ভিতর যে গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন্সটা আছে সেটা কিভাবে কাজ করে আমি একটু সহজ ভাষায় আপনাদের সাথে বলতে চাব। আমি অনেক কমেন্টস চলে আসছে, আমি আসলে কমেন্টস এর অ্যান্সার এখন করব না, রিপ্লাই এখন দিব না, আমি একটু আগে বলে নিব আপনাদেরকে। খুব সাধারণ ভাবে চিন্তা করেন, একটা পেঁয়াজ, পেঁয়াজটা যদি হেলদি থাকে, পেঁয়াজটা যখন মাটিতে থাকে, পেঁয়াজটা যদি নিচেটা যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু তার উপর থেকে একটা সুন্দর পাতা তৈরি হয়, তাই না? সবুজ একটা পাতা। ঠিক তেমনি চুলের ক্ষেত্রে চুলের নিচে একটা দানার মতো থাকে, যেটাকে আমরা বলি হেয়ার ফলিকেল, ঠিক আছে? সেই হেয়ার ফলিকেলটা যদি ডিজিজ হয়, রোগ মানে কোনোভাবে অসুস্থ থাকে, কিংবা আপনার রিজুভিনেটেড না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর করে ওইটা থেকে একটা চুল বের হবে না, ঠিক আছে? সো আমাদের টার্গেট পয়েন্টটা হচ্ছে সেই হেয়ার ফলিকলটা। আমরা যে ইনজেকশনসটার মাধ্যমে পিআরপি গুলো দিয়ে দিব, সেই পিআরপিটা আপনার সেই চুলের গোড়ার মধ্যে যাবে এবং যাওয়ার পর সেই চুলের গোড়াটাকে আপনার রিজুভিনেট করবে, আনহেলদি থাকলে সেটাকে হেলদি করবে, এবং আলটিমেটলি ওইটা থেকে একটা সুন্দর চুল গজাবে। ওকে, ইউজুয়ালি মান্থলি একটা করে সেশন এনাফ, এবং আমার দেখা মতে আমাদের এখানে 6 থেকে 7টা সেশনস এর পরেই কিন্তু পেশেন্ট অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। অনেকেই এসে বলেন যে ডক্টর, পিআরপি করলে কি অন্যান্য সব ট্রিটমেন্ট গুলো নিতে হবে কিনা? ডেফিনেটলি নিতে হবে, কারণ আমরা কিছু ভিটামিনস মিনারেলস তো পেশেন্টদেরকে খেতে দেই এই কারণে, কারণ হচ্ছে কিছু ভিটামিনের সাপোর্ট দিতে হয় যা আপনার বডিতে ডেফিসিয়েন্সি থাকে, এবং মিনক্সিডিলের ব্যবহারটা আমরা বলি ডেইলি 2 বার, অ্যাটলিস্ট 1 বার করে হলেও আপনাকে ব্যবহার করতে হবে একটা লম্বা সময়ের জন্য, কারণ আপনার চুল থেকে যে আপনার ফলিকল থেকে যে চুলটা আসবে সেই চুলটাকে ধরে রাখার জন্য কিন্তু এই মিনক্সিডিলের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। আমি ডক্টর, সো যাদের বংশগত ভাবে চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে, বংশগত ভাবে মানে হচ্ছে যে অনেক ফ্যামিলিতে আছে না, যাদের চুল পড়াটা দেখা যায় আর্লি এজে হয়ে যায়,
চুল তো পড়বেই, নতুন করে চুল গজাবে, কিন্তু দেখা যায় যে হয়তো 20 বছর বা 25 বছর বয়স থেকে চুলটা এমন ভাবে পড়তে শুরু হয়েছে যেটা আসলে ফ্যামিলি হয়তো বাবা কিংবা চাচা বা বড় ভাইদের মধ্যে আছে এরকম, যাদের চুলগুলো বয়সের আগেই পড়ে যায়। পরবর্তী জেনারেশনেও কিন্তু দেখা যায় যে এই ধরনের চুল পড়ার প্রবণতা আমরা পাই সেই সব ক্ষেত্রে, বা তাদের জন্য যেটা করতে হয় যে তাদের জন্য হয়তো বা 6 থেকে 7টা সেশনস এর চেয়েও কিছু সেশনস বেশি লাগে। এটা এর জন্য বলে দিলাম, অনেকের এই ধারণা পরে অনেকে এসে বলেন, ডক্টর আপনি তো বলেছিলেন 6 থেকে 7টা সেশনস এর মাধ্যমে আর আপনার নতুন করে চুল গজাবে, এরপর আর প্রয়োজন হবে না। সেজন্য আমি একটু আগে থেকে বলে দিচ্ছি যে যদি বংশগত কোনো কারণে আপনার চুল পড়ে থাকে, সেক্ষেত্রে সেশনস কিন্তু একটু বেড়ে যেতে পারে। বাট আমরা যে পিআরপিটা আপনাকে দিব সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি শিওর থাকবেন যে যে কনসেন্ট্রেশনটা আমরা দিচ্ছি সেটাতে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। এগুলো হচ্ছে চুলের ক্ষেত্রে পিআরপিটা। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি বলতে চাবো, সেটা হচ্ছে যে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন, যাদের একদমই বল্ড, চুলটা একদমই পড়ে গেছে, পুরো চকচকে একটা স্কিন দেখা যায়, তাদের জন্য আমরা পিআরপিটা খুব একটা করি না, খুব একটা লাভ হয় না। যাদের চুলটা পড়ে কমে গেছে বা সিঁথি থেকে অনেক পড়ে গেছে, বা চুল হেয়ার লাইন যেটা আমাদের সেটা অনেকটা পিছনে চলে গেছে, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে এই 2 পাশ থেকে পিছনের দিকে সরে যায়, এইসব ক্ষেত্রে আমরা যদি পিআরপি গুলো করি সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট আসে। এবং যাদের একদমই পড়ে গেছে, চকচকে হয়ে চামড়া দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা উচিত, এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর অবশ্যই আপনাকে পিআরপি নিতে হবে। কারণ আপনার যে চুলটাকে রোপণ বা করা হচ্ছে বা ইমপ্ল্যান্ট করা হচ্ছে, ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, সেই চুলটাকে ধরে রাখার জন্য এবং সেই চুলটাকে হেলদি রাখার জন্য কিন্তু পিআরপি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, যাদের চুলের কোনো সমস্যা নেই, ভালো আছেন, তারাও কিন্তু পিআরপি করতে পারেন, কারণ যাতে চুলটা আপনার হেলদি থাকে, কোনো ধরনের প্রবলেম না হয়, সেক্ষেত্রে পিআরপি সিম্পলি আপনি করতেই পারেন। এরপর যেটা বলবো, পিআরপি ইউজ আমরা আমাদের স্কিনেও কিন্তু করি, স্কিনে মিনস ফেসে করি, আর অনেক অনেক জায়গায় বলে আমি একটা একটা করে বলবো। ফেসে আমরা কেন পিআরপি করি? ফেসে আমরা পিআরপি করার কারণগুলো হচ্ছে, 1 নাম্বার, আপনার স্কিনটা যদি অনেক দেখা যাচ্ছে না, অনেকের স্কিনে ছোট ছোট করে রিঙ্কেলস চলে আসে, অনেকের স্কিনটা বয়সের আগেই ডাল হয়ে যায়, স্কিনে কোনো উজ্জ্বলতা থাকে না, কোনো ব্রাইটনেস নাই, গ্লো নাই, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা পিআরপি করি। পিআরপির আরো অনেক বড় একটা দিক হচ্ছে, কার্যকারী দিক হচ্ছে যে, যেহেতু আমাদের পিআরপিটা স্কিনের মধ্যে যে কোলাজেন প্রোডাকশন করে, সো যাদের ব্রনের গর্ত আছে, ব্রন আমি অলওয়েজ বলি ব্রন প্রবলেম না, ব্রনের গর্তটা হচ্ছে প্রবলেম, কারণ ব্রনটা কিন্তু একটা সময় চলে যায়, বাট ব্রনের গর্তটা সারাটা জীবন আপনার সাথে সঙ্গী হয়ে থেকে যায়। সেই ব্রনের গর্তটাকে সারানোর জন্য কিন্তু পিআরপি অনেক ভালো একটা প্রসিডিওর। এছাড়াও আপনাদের স্কিন যদি টোনটা আন ইভেন হয়, অনেকের আছে না ফেসটা সাদা কালো, ছোপ 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 ছোপ, অনেকের আছে মেস্তা, মেস্তার প্রবলেমের জন্য পিআরপি খুব ভালো একটা কাজ করে, খুব ভালো একটা রেজাল্ট দেয়। তাছাড়া হচ্ছে দেখা যায় যে রোদে পড়া একটা ভাব, ইদানিং অনেকে আমাদের কাছে আসেন যে, ডক্টর আমি গ্লাস স্কিন চাই, দ্যাট মিন্স আপনার স্কিনটা একদম চকচকে হবে, এই ধরনের একটা এক্সপেকটেশন আপনাদের থাকে। তাছাড়া হচ্ছে যাদের স্কিনে, যে আমি প্রথমেই বললাম, ছোট ছোট করে রিঙ্কেলস পড়ে যাচ্ছে এবং চোখের নিচে আপনার ডার্ক সার্কেল চলে আসতেছে, গর্ত হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেমগুলোর জন্য পিআরপি বেস্ট। আপনি যদি মান্থলি একটা করে সেশনসও নেন, মোটামুটি 5টা সেশনস নিলেই আপনি দেখতে পাবেন আপনার স্কিনটা আগের চেয়ে কতটা বেটার হয়েছে। ইভেন আপনি 2টা পিআরপি নেওয়ার পরেই কিন্তু আপনার এই সুন্দর স্কিনটা, যেটা আপনি এক্সপেক্ট করেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ইভেন কারো যদি স্কিনে কোনো প্রবলেমও না থাকে, তারাও যদি আপনারা পিআরপি করেন মাঝে মাঝে 2-3 মাস পর পর একটা করে পিআরপি, সেটা কিন্তু আপনার স্কিনকে রিজুভিনেট করবে, আপনার নতুন করে একটা গ্লো আসবে, আপনার স্কিনের মধ্যে কোলাজেন ফাইবার তৈরি হবে, আপনার স্কিনটা টান টান হবে, বয়সের যত ছাপ আছে সেটা কিন্তু অনেকটা দূরে সরে যাবে। শুধুমাত্র পিআরপি না, পিআরপির সাথে আমরা আরো কিছু প্রসিডিওরকে কিন্তু ইনকর্পোরেট করি, লাইক কেমিক্যাল পিলস করি, কিছু প্রোডাক্ট ইউজের জন্য দেই আমরা,
লাইক সিরামস, ময়েশ্চারাইজার, সানব্লক, এই জিনিসগুলোকে যদি আপনি কম্বাইন্ড করে ট্রিটমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা আপনি অনেক বেশি ভালো পাবেন। লাইক আপনার বয়স যদি হয়ে থাকে 45, আপনার সেই স্কিনের বয়সটা হয়ে যাবে কিন্তু 35। এমন অনেক ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, দ্যাট মিন্স আপনার বয়সটাকে আমরা 10 বছর পর্যন্ত কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারি। যাদের স্ট্রেচ মার্ক আছে, লাইক একটা বাচ্চা, বাড়ন্ত বয়সের বাচ্চা, 16-17 বছর, হঠাৎ করে দেখা যায় তার শোল্ডারে, তার থাইতে কিছু ফাটা ফাটা দাগ চলে আসে, স্ট্রেচ মার্ক। কেউ যদি চিকন স্বাস্থ্য হয়ে থাকে, শুকনা পাতলা, হঠাৎ করে মোটা হয়ে যান, তাদের ক্ষেত্রেও দেখবেন যে গায়ে কিছু কিছু অংশ ফেটে যাচ্ছে। এবং সবচেয়ে কমন যেটা, মেয়েদের স্ট্রেচ মার্ক ডিউ টু দ্য প্রেগনেন্সি। প্রেগনেন্সির মেয়েদের পেটের যে স্ট্রেচ মার্ক পড়ে, সেটার ট্রিটমেন্টের জন্য কিন্তু পিআরপি খুবই ভালো একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, মান্থলি যদি একটা করে পিআরপি সেশনস আপনি নিতে পারেন, এবং পাশাপাশি যদি আমরা ফ্র্যাকশনাল CO2 লেজারকে এটার সাথে অ্যাড করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেচ মার্কটা 100% না হলেও 70-80% আমরা ক্লিন করতে পারি। একটা জিনিস আমি ছুটে গিয়েছি, সেটা একটু বলে নিই, স্কিনের ওপেন পোরের প্রবলেম কিন্তু আপনাদের অনেকেরই আছে। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন, অনেক পেশেন্ট আসেন আমার কাছে যে ডক্টর আমার ওপেন পোর কিন্তু অনেক বেশি, আমি কি করব। তাদের জন্য বলবো, ওপেন পোরের জন্য কিন্তু পিআরপি খুবই ভালো একটা কাজ করে। ওপেন পোর আপনার দেখা যায় পিআরপি 3-4 সেশনস এর পরেই আপনার স্কিনটা এতটাই স্মুথ হবে, আপনার ওপেন পোর গুলো কিন্তু একেবারেই গায়েব হয়ে যাবে। স্কিনের ক্ষেত্রে অনেক অনেকগুলো আছে জিনিসগুলো আমরা করি। ইভেন আমরা ব্রেস্টের মধ্যেও কিন্তু পিআরপি করি, ব্রেস্টের স্কিনটাকে একটু প্লাম করার জন্য। আরেকটা জিনিস আমি বলতে চাবো, পিআরপি থেকে আমরা পিআরপি জেল তৈরি করতে পারি, এবং এই পিআরপি জেলটা আমরা ভলিউম লস যাদের হয়েছে ফেসে, সেই ক্ষেত্রে এই ভলিউম লসটাকে প্রিভেন্ট করার জন্য বা দূরে সরানোর জন্য, এবং আপনার চেহারা থেকে বয়সের ছাপটাকে দূরে সরানোর জন্য কিন্তু আমরা পিআরপি জেল তৈরি করে, আমরা এটাকে পিআরএফ বলি, সেটাকে আমরা ইউজ করি। অনেক অনেকগুলো দিক আছে আসলে পিআরপি ইউজ করার স্কিনের ক্ষেত্রে। সো 1 নাম্বার হচ্ছে স্কিনে যাদের হচ্ছে আপনার ওপেন পোর আছে, ব্রনের থেকে গর্ত গর্ত যেটা হয় সেটা যাদের আছে। 3 নাম্বার হচ্ছে যে যাদের স্কিনটা একটু ডাল হয়ে গেছে, যারা একটু গ্লো চান, যারা একটু স্কিনটাকে শাইনি করতে চান, যাদের হচ্ছে ছোট ছোট করে রিঙ্কেলস পড়ছে ফেসের মধ্যে, যাদের হচ্ছে আপনার কিছু মেস্তা সহ চেহারার মধ্যে ছোপ ছোপ কিছু দাগ আসছে, সাদা কালো দাগ, তারা সবাই কিন্তু আপনারা পিআরপি নিতে পারেন। পিআরপি কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট, এবং কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। এটা এমন একটা ট্রিটমেন্ট যেখানে আপনার ব্লাডটাই আমরা আপনাকে দিচ্ছি, সো এখানে কোনো ধরনের বাইরে থেকে কোনো ধরনের প্রোডাক্ট আমরা অ্যাড করছি না, যেটার কোনো সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্লাডটাই প্রসেস করে আমরা আপনাকে দিচ্ছি, সো দ্যাট এখানে সাইড ইফেক্ট হওয়ার কোনো চান্স নেই। পিআরপি টা আমি স্কিনে সাধারণত মাইক্রোনিডলিং এবং ইনজেক্টেবলস দুটো পদ্ধতিতেই দিই। ইনজেক্টেবলস এর ইনজেক্ট করলে বেসিক্যালি রেজাল্টটা আরো বেশি ভালো আসে মাইক্রোনিডলিং এর চেয়ে, বাট অনেকে প্রেফার করেন যে ডক্টর আমি ইনজেক্ট করতে চাই না, আমি শুধুমাত্র মাইক্রোনিডলিং করতে চাই। নো প্রবলেম, যেটা আপনি পছন্দ করবেন এবং যেটা আমার মনে হবে আপনার স্কিনের জন্য ভালো, আমি সেটাই করব। আরেকটা যেটা পিআরপি নিয়ে বলতে চাব, সেক্সুয়াল হেলথ মেনটেন্স এর জন্য পারিবারিক যে সমস্যাগুলোতে আপনারা ভুগেন, প্রত্যেক ছেলে এবং মেয়ের লাইফে, কনজুগাল লাইফে কোনো না কোনো একটা সময়ে কিছু কিছু প্রবলেম আপনারা ফেস করেন। মেয়েদের ক্ষেত্রে যেমন ড্রাইনেস এর একটা প্রবলেম থাকে, ভ্যাজাইনাল ড্রাইনেস, কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভ্যাজিনিস মাস, একটু পেইনফুল ইন্টারকোর্স, কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনীহা, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন, দ্যাট মিন্স স্ট্রং হচ্ছে না আপনার পুরুষাঙ্গ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার সহবাসের সময় টাইমটা আপনি যেরকম চাচ্ছেন সেরকম হচ্ছে না, হাজবেন্ড ওয়াইফের সাথে ম্যাচ হচ্ছে না জিনিসটা, বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে আসেন। এবং এই এই প্রবলেমগুলোর সলিউশনের মধ্যে
সবচেয়ে কার্যকরী যে সলিউশনটা সেটা হচ্ছে যে পিআরপি। কেন বলি, কারণ আমরা কিন্তু যুগ যুগ ধরে এই ধরনের প্রবলেম ফেস করে আসছি। পেশেন্টরা আমাদের কাছে আসছেন, আমরা ট্রিটমেন্ট করছিলাম মেডিসিনের মাধ্যমে, কিন্তু একটা পেশেন্টকে মেডিসিনের জন্য আমরা শুধু তাকে মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট করে দিব সেটা কিন্তু ঠিক নয়। এখন এই সেক্সুয়াল প্রবলেমগুলো একটা ছেলের বা মেয়ের কেন হয়? একটা প্রবলেম যেমন হতে পারে হরমোনাল প্রবলেম, দেখা যায় যে 40 পর থেকে আপনার টেস্টোস্টেরন হরমোনটা একটু কমতে শুরু করে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম আমরা পাই। আমরা দেখি যে অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য লাইক ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো, বা যে খাওয়াটা দরকার সে খাওয়াটা খাচ্ছেন না, কিংবা দেখা যায় যে আপনি দীর্ঘ সময় ধরে কোনো রোগে ভুগছেন, বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছেন, সেটার একটা সময় ধরে ডায়াবেটিক্স আছে, কোলেস্টেরলটা বেশি, দ্যাট মিন্স ব্লাডের, সেই ক্ষেত্রে একটা প্রবলেম আপনারা সাফার করেন, কারো কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো আছে, কারো হয়তো পার্টনারের সাথে একদমই ম্যাচ হচ্ছে না, মানসিকভাবে ম্যাচ না হওয়ার কারণে কিন্তু শারীরিক একটা প্রবলেম আপনারা আপনাদের মধ্যে দেখতে পাবেন। অনেক সময় দেখা যায় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ওয়াইফাইটা কি প্রবলেম হচ্ছে। ও আসছে, ঠিক আছে, চলে আসছে, থ্যাংক ইউ, সরি একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। যেটা বলছিলাম যে ছেলে এবং ছেলেদের ক্ষেত্রে মেনলি আমরা দেখি যে আপনার আপনার পুরুষ অঙ্গে যদি মানে রক্তনালীতে কোনো ধরনের ব্লক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড সাপ্লাইটা যদি ঠিক মতো না হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম আপনাদের দেখেন। এবং প্রবলেমটা মানে হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমাম রোগীরাই আছেন যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশন, এই ধরনের দুটো প্রবলেম নিয়ে। এবং এই দুটো প্রবলেম পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাজিনিসমাস বা হচ্ছে ভ্যাজিনাল ড্রাইনেস, এই ধরনের প্রবলেম, বা ইউরিনারি ইনকন্টিনেন্স, যাদের অনেকে আছেন আপনারা মেয়েরা যাদের দেখা যায় যে অল্প অল্প করে আপনার ইউরিন পাস হতে থাকে, এই ধরনের প্রবলেমগুলো ট্রিটমেন্ট করার জন্য কিন্তু পিআরপি আমরা করি, যেটা মেয়েদের ক্ষেত্রে আমরা বলি ও শট এবং ছেলেদের ক্ষেত্রে আমরা বলি পি শট। ছেলেদেরটা আমি যেটা করি যে মান্থলি একটা করে তিনটা সেশনস আমি দিই, মেয়েদের ক্ষেত্রেও আমরা মান্থলি একটা করে তিনটা সেশনস দিই, এরপরেই দেখা যায় যে রেজাল্টটা অনেক ভালো চলে আসে। প্রয়োজন হলে হয়তো বা আমি 3 থেকে 4 মাস বা 5 মাস পর আবার একটা দুটো সেশনস দেওয়ার প্রয়োজন হয়, আবার নাও হয় এর মধ্যে রেজাল্টটা ভালো চলে আসে। আচ্ছা, একজন একটা সুন্দর কোয়েশ্চেন করেছেন যে ডক্টর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিআরপি অ্যান্ড পি শট। আচ্ছা, পি শট যে প্রোডাক্টটা দিয়ে আমরা করি সেটাই কিন্তু পিআরপি, দ্যাট মিন্স প্লেটলেট রিচ প্লাজমা। আমি শুরুতেই বলেছিলাম প্রোগ্রামটিতে আজকে লাইভে যে পিআরপি জিনিসটা কি, এই পিআরপিটা আমরা ওই যে আপনার ব্লাড নিয়ে প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করে যে প্রোডাক্টটা আমরা বানাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে প্লেটলেট রিচ প্লাজমা, দ্যাট মিন্স পিআরপি। এবং এই পিআরপিটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেমের জন্য ইউজ করছি। সো যখন আমরা এটাকে আপনার স্ক্যাল্পে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে চুল পড়া বন্ধ করছে, নতুন করে চুল গজাচ্ছে, যখন স্কিনে দিচ্ছি তখন স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম সরানো দূর করা সহ স্কিনকে সুন্দর করছে, রিজুভিনেট করছে, এবং যখন আমরা এটা পেনিসের মধ্যে ইনজেক্ট করছি সেটাকে আমরা পি শট বলছি, এবং মেয়েদের যখন ভ্যাজাইনা বা হচ্ছে আপনার অন্যান্য এরিয়া গুলোতে আমরা ইনজেক্ট করছি সেটাকে আমরা ও শট বলছি। সো পিআরপি ইজ দ্য মেইন প্রোডাক্ট যেটা আমরা বিভিন্ন প্রবলেমের জন্য সলিউশন হিসেবে ইউজ করছি, বেসিক ডিফারেন্সটা এটাই। আমার সাথে কথা বলবেন কিভাবে? আমার সাথে কথা বলতে হবে চেম্বারে এসে, আপনারা আমার চেম্বারের অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে, একটু দেখে নেন লাইভে। তারপর আমার চেম্বারটা হচ্ছে ইডব্লিউ ভিলা মেডিকা, এটা হচ্ছে ধানমন্ডিতে সোভান বাগে। আমার
ইডাব্লিউবিএল আমেরিকার পেজ এবং আমার পেজ দুটোতেই কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। তাছাড়া আপনারা ইনবক্স করেন, ইনবক্স করলে কিন্তু ওরা আপনাকে একদম ইন ডিটেল করে দিবে, এবং আমার সাথে দেখা করতে হলে বা আমার সাথে কথা বলতে হলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। আমি ইউজুয়ালি দুপুর দুটো থেকে বসি চেম্বারে এবং উইকলি অলমোস্ট এভরিডে থাকি, একটা দিন ট্রাই করি অফ নেওয়ার জন্য, তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসলে একটু টাফ হয়ে যায় আসলে। আচ্ছা, অনেক অনেক কোয়েশ্চেন জমেছে, আমি একটু ট্রাই করি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য, এরপর আমি আবার কথা বলবো আপনাদের সাথে। আমি অনলাইন কনসালটেশন দেই, হ্যাঁ অনলাইন কনসালটেশন করি। কষ্টের ব্যাপারে আসলে আমি কিছু লাইভে বলতে চাই না, আপনাদের প্রবলেম থাকলে সেটা আপনারা ইনবক্স করুন, আমাদের যারা মার্কেটিং টিম আছে বা আমার পেজ এডিটর যারা অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ওরা আপনাদেরকে বলে দিবে কষ্টের ব্যাপারে। একজন একটা সুন্দর কোশ্চেন, পেছনের বেবিটা কে? পেছনের বেবিটা আমার বেবি। থ্যাংক ইউ, সিঙ্গাপুর থেকে একজন শুনছেন। আসলে আমার ভালো লাগে যখন দেশের বাইরে থেকে আপনাদের অনেকেই আছেন যারা আমার সাথে আমাকে দেখানোর জন্য আসেন, প্লাস অনলাইন কনসালটেশন করেন, এবং অনেকেই অনেক 2 মাস 3 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে রাখেন যে ডক্টর আমি আসতেছি, আমার কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা। ডেফিনেটলি আপনারা যারা দেশের বাইরে থেকে আসেন, আপনাদের প্রায়োরিটিটা আমরা আগে দিই, অ্যাপয়েন্টমেন্টগুলো আপনাদের আগে থেকে করে আসলে ভালো হয় আমি অলওয়েজ বলি। আর অবশ্যই যেহেতু আপনারা এত দূরে থেকে আসেন, আপনাদেরকে তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং ইন দ্য মিন টাইম আমি অনলাইন কনসালটেশন করছি, এবং যারা দেশের বাইরে থেকে দেখেন তাদের জন্য আমি আবার বলে দিতে চাই যে মেডিসিন কেনার ব্যাপারে আমি অলওয়েজ জেনেরিক নেমটাই আপনাদেরকে দিয়ে দিই, সো মেডিসিন আপনি যেখানেই আছেন না কেন সেখান থেকেই আপনি পারচেস করতে পারবেন, নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। পর্তুগাল থেকে দেখছেন, ও মাই গড, থ্যাংক ইউ। চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম, সিলেট, আমার অনেক অনেক পেশেন্ট আসে, বরিশাল, ফরিদপুর, ময়মনসিং, অনেক অনেক পেশেন্ট আছেন, আপনারা অনেক দূরে থেকে আসেন, থ্যাংক ইউ সবাইকে। আসলে আমার ভালো লাগে আপনারা যখন চেম্বারে এসে বলেন যে ডক্টর আপনার সাথে কথা বলার জন্য, আপনার লাইফ গুলো আমরা দেখি, আমার নট অনলি আমি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সবাই আমরা দেখি, ভালো লাগে, অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। আমিও খুব গ্রেটফুল আপনাদের জন্য যে ভালো লাগে আমার, এবং আপনাদের জন্য কিছুটা হলেও আমি হয়তো হেল্প করতে পারছি এটা ভাবতে আমার ভালো লাগে। এর জন্য কিন্তু আমি আসলে লাইভ করি, বা ছোট ছোট প্রবলেম গুলোর সমাধান গুলো কিন্তু অনেক কিছুই আপনারা আমার লাইফ থেকে পেয়ে যাবেন। লন্ডন থেকে বলছেন, কথা বলতে চাচ্ছেন ইমার্জেন্সি এমডি আব্বাস সাহেব, ফারিয়া কিংবা আমার পেজ দিয়ে দেখে আমরা ওদেরকে বলছি প্লিজ ওনার সাথে একটু কাইন্ডলি কন্ট্যাক্ট করো, উনি ইমার্জেন্সি কথা বলতে চাচ্ছেন। পিঠে হচ্ছে একনির দাগ আছে, অনেকদিন ধরে সাফার করছেন, একনির দাগ ইটস নট এ বিগ ডিল, আমরা একনি দাগটাকে কিন্তু ক্লিন করতে পারি মুন্না, একনি দাগ দূর করা সম্ভব, শুধু একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনি আসতে হবে, আপনাকে আপনি এসে দেখেন আমাকে, ব্যক্তিগত ভাবে কথা বলা যায় কিভাবে ডক্টরের সাথে আমি যাই না, ডক্টরের সাথে কথা বলতে হলে আপনাকে চেম্বার আসতে হবে কিংবা অনলাইন কনসালটেশন করতে হবে। নূর মোহাম্মদ সাহেব একটা সুন্দর কথা বলতে, ডায়াবেটিক্স নিয়ে একটা লাইভ করবেন। আচ্ছা, আমি বেসিক্যালি ডার্মাটোলজিস্ট এবং সেক্সুয়াল হেলথ নিয়েই কথা বলি মেনলি, ডায়াবেটিক্স নিয়ে আমার সেন্টারে অনেক অনেক ভালো ট্রিটমেন্ট আছে, আমাদের আরো অনেক স্পেশালিস্ট আছে, আপনি যদি আমাদের ইডাব্লিউ বিল মেডিকেল পেজে নক করেন, ডেফিনেটলি ডায়াবেটিক্স এর জন্য যিনি স্পেশালিস্ট আছেন উনি আপনাকে কনসাল্ট করবেন।
পিম্পলের স্পটের জন্য কোনটা ভালো হবে? আচ্ছা, পিম্পলের স্পট নিয়ে দেখি দুই তিনটা কোয়েশ্চেন আসছে, একটুখানি বলি। এখানে দেখা যায় যে অ্যাকনি বা ব্রণ যখন হচ্ছে দুই ধরনের প্রবলেম হয়। একটা তো ব্রণের ট্রিটমেন্ট আমাদেরকে করতেই হয়, এবং ব্রণ থেকে যে কমপ্লিকেশনস গুলো হয়, একটা হচ্ছে ব্রণের কালো দাগ, একটা হচ্ছে ব্রণের গর্ত, দুই ধরনের প্রবলেম হয়, ঠিক আছে? ব্রণের দাগের জন্য আমরা কেমিক্যাল পিল করি, আমরা ডার্মাল ইনফিউশনস করছি, আমরা বিভিন্ন ধরনের আমরা কিউ সুইচ লেজার করছি, আমরা পিকো লেজার করছি। সো দাগ যাওয়াটা কোনো প্রবলেম না, কিন্তু কিন্তু প্রবলেম হয়েছে আপনার ব্রণের যে গর্তটা হয়, হ্যাঁ, এবং এই ব্রণের গর্তটাকে সারানোর জন্যই কিন্তু পিআরপি করি, পাশাপাশি ফ্র্যাকশনাল লেজার করি। সো দুটোই কিন্তু ট্রিটমেন্ট করে সারানো সম্ভব। হ্যাঁ, আচ্ছা, মুখের ব্রণ এবং মাথার খুশকি সম্পর্কে আলোচনা করলে ভালো হয়, মোহাম্মদ খায়রুল সাহেব বলেছেন। ব্রণ নিয়ে আমরা আলাদা লাইভ করতে হবে, অনেক কিছু বলার থাকে ব্রণ নিয়ে। আমি মাথার খুশকিটা নিয়ে একটু বলি। মাথার খুশকিটা নিয়ে বলার কারণ হচ্ছে, এখন যেহেতু উইন্টার সিজন, সো উইন্টারে কিন্তু মাথার খুশকিটা কিন্তু সবারই একটু একটু করে বেড়ে যায়, তাই না? যাদের সারা বছর ডেন্ড্রাফ নাও থাকে, তাদেরও মনে হয় যেন উইন্টারে একটু ডেন্ড্রাফ চলে এসেছে, এটা খুবই স্বাভাবিক। বাট ডেন্ড্রাফটা কি আসলে? ডেড সেল, আমাদের স্কিন মানে মাথার চামড়া, যেটা মাথার চামড়া থেকে ছোট ছোট করে সাদা সাদা ঝরে ঝরে পড়ে, ডেড সেলটা। ডেন্ড্রাফ কিন্তু শুধুমাত্র ডেড সেল যে ছোট ছোট করে ঝরে পড়বে সেটা না। আপনি অনেক সময় নোটিস করবেন আপনারা হয়তো বা কোনো খুশকি নেই, কিন্তু মাথা চুলকাচ্ছে, খুব মাথা চুলকায়। চুলকানোর পর দেখবেন নখের ভিতরে কাদা মাটির মতো একটা প্রোডাক্ট চলে আসছে, হ্যাঁ, সেটাও কিন্তু ডেন্ড্রাফ। সেটাকে আমরা বলি অয়েলি ডেন্ড্রাফ। একটা ড্রাই ডেন্ড্রাফ, একটা ওয়েট, দ্যাট মিনস অয়েলি ডেন্ড্রাফ। ডেন্ড্রাফ যাই হোক না কেন, ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ এই ডেন্ড্রাফ নিয়ে যদি আপনি বেশি দিন বসে থাকেন, আপনার কিন্তু চুল পড়ে যাবে, কিংবা হচ্ছে ফলিকুলার মধ্যে, হেয়ারের যে ফলিকুল, ফলিকুলার মধ্যে বিভিন্ন ধরনের প্রদাহ হওয়ার মাধ্যমে, ইনফ্লামেশন হওয়ার মাধ্যমে ফলিকুলাইটিস হবে, সেবোরিক ডার্মাটাইটিস যেটাকে আমরা বলি, বা হচ্ছে সেবোরিক ফলিকুলাইটিস আমরা বলি আমাদের ল্যাঙ্গুয়েজে। সো ডেন্ড্রাফ যখনই আসবে না কেন, কারণটাকে ফাইন্ড আউট করা উচিত এবং ট্রিটমেন্ট করা উচিত। অনেকেই আছেন যাদের ডেনড্রাফটা আমরা দেখি যে উইন্টার আসলে যেহেতু স্কিনটা ড্রাই থাকে, সেক্ষেত্রে হয়। অনেকে আছে ধুলাবালিতে, আপনারা বেশি যান, তাদের ক্ষেত্রে একটা ডেনড্রাফ দেখা যায়। আরেকটা ডেনড্রাফ হয় ফাঙ্গাসের জন্য, দ্যাট ইজ ভেরি ব্যাড। ব্যাড মিন্স হচ্ছে সেটা সহজে সারে না। এর জন্য আমি বলি আমার পেশেন্টদেরকে, আপনি যখনই কোনো ট্রিটমেন্ট নিবেন না কেন, অবশ্যই আপনার উচিত কেন এই প্রবলেমটা হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া। সো আমাদের ডেনড্রাফের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই উচিত আপনার একজন ডক্টর শরণাপন্ন হন। এর আগে আপনি বাসায় যেটা করতে পারেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ওভার দ্য কাউন্টার, দ্যাট মিন্স ফার্মাসি গুলোতে যে দেখবেন 2% কিটোকোনাজোল আছে, এই ধরনের যে শ্যাম্পু গুলো পাওয়া যায়, 2% কিটোকোনাজোল সমৃদ্ধ যে শ্যাম্পু গুলো, সেই শ্যাম্পু গুলো আপনি যদি ইউজ করতে পারেন সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন। এবং আপনি কি করবেন, একটু ফোম তৈরি করবেন, দ্যাট মিন্স ফেনা তৈরি করবেন। ফেনা তৈরি করে মাথার মধ্যে যখন দিলেন, দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ওটাকে রাখার চেষ্টা করবেন। 5 থেকে 10 মিনিট পর আপনি যখন সেটাকে ওয়াশ করবেন, দেখবেন যে অ্যাটলিস্ট পরবর্তী 2-3 দিন কিন্তু আপনি ভালো আছেন। এবং এভাবে আপনি পুরো উইন্টারটাই, যাদের এই ধরনের প্রবলেম গুলো হয়, আপনার পুরো উইন্টারটাতে এই ধরনের কিটোকোনাজল সমৃদ্ধ শ্যাম্পু গুলো সপ্তাহে 2 বার করে ইউজ করতে পারেন। ইন দ্য মিন টাইম যদি আপনার শ্যাম্পু করার প্রয়োজন হয়, অনেকেই আছেন যাদের স্কিনটা এত ওয়াইলি, স্ক্যাল্পটা, যাদের এভরিডে শ্যাম্পু করার প্রয়োজন পড়ে, তারা আপনারা নর্মালি যে এনার্জাইজিং যে শ্যাম্পুস গুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। বাট আমি আমি একটা জিনিস বলতে চাবো যে এভরিডে শ্যাম্পু করাটা আসলে একটা আনহেলদি প্র্যাকটিস, এভরিডে শ্যাম্পু করা উচিত নয়। বিকজ আপনি যতই শ্যাম্পু করবেন আপনার স্কিনটা ততটাই ড্রাই হবে, বিকজ শ্যাম্পুতে কি আলটিমেটলি একটা কেমিক্যাল সিত থাকে, তাই না? স্কিনটা যখনই ড্রাই হবে, আপনার স্কিনের নর্মাল ন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে যখনই আপনার স্কিন ড্রাই হচ্ছে, ও স্কিন কিন্তু নিজে থেকে অয়েল প্রোডাকশন করা ট্রাই করবে। সো যতই আপনি ড্রাই করছেন ততই অয়েল প্রোডাকশন হচ্ছে, আলটিমেটলি এই সাইক্লিক্যাল ওয়েতে চলতে চলতে কিন্তু আপনার স্ক্যাল্পের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। অতএব এভরিডে না, অ্যাটলিস্ট 2-2 পাকিস্তান থেকে একজন দেখছেন,
উমায়রা মির্জা, থ্যাংক ইউ। আমার আমার দেখা মতো মানে ওয়ার্ল্ড এর বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা আমাকে ফলো করেন, বাট পাকিস্তান থেকে দিস ইজ ফার্স্ট টাইম আই এম সিইং সামওয়ান। 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিটস হয়ে গেছে, কথা বলতে বলতে কখনই সময় শেষ হয়ে যায় আমি বুঝিও না, বাট ভালো লাগে সবার সাথে কথা বলতে, এতগুলো লোক একসাথে কানেক্টেড আমার সাথে, খুব ভালো লাগে আমার আসলে। আমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে আসলে, আই ওয়াজ কোভিড পজিটিভ জাস্ট, আমি মাত্রই আজকে কতদিন, আজকে অনলি 14, সরি 12 ডেজ, আমি এখনো মনে হয় না জানি না কতটুকু রিকভারি করেছি, আমার আসলে রিকভারিটা ভাবে হয়নি, এখনো আমি একটু অসুস্থ আছি, এই জন্যই মনে হয় একটু ক্লান্ত মনে হচ্ছে। ও, আই এম ফ্রম বাংলাদেশ। ঘুম হলে চোখের নিচে কালো দাগ হয়ে যায়, কি করতে পারি? ঘুম হলে কালো দাগ হওয়ার কথা না, ঘুম না হলেই হওয়ার কথা, বাট যে কারণে কালো দাগ হোক না কেন সেটা ট্রিটমেন্ট পসিবল। পিআরপি ফেস এর জন্য কত কস্ট করবে, কস্ট তো বলবো না, ইনবক্স করবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। লটস অফ কোয়েশ্চেন। চুল পড়ে যাচ্ছে, কি ট্রিটমেন্ট? এটা তো চুল পড়ার জন্য তো পিআরপি করতে হবে। হ্যাঁ, চুল পড়ার জন্যই আসলে পিআরপি করতে হবে। পিম্পল কিসে ফিনিশ হবে? ফেসের পিম্পল ট্রিটমেন্টের মাধ্যমে ফিনিশ হবে। ট্রিটমেন্ট অনেক কিছু আছে, আপনাকে মেডিসিন খেতে হবে, কিছু প্রসিডিওর করতে হবে, সবকিছু হচ্ছে। পিম্পলস তো বিভিন্ন রকমের ধরন আছে এবং সেই ধরন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট গুলো করি। আমাকে আসলে দেখতে হবে আপনার ট্রিটমেন্টের ধরনটা কেমন। আচ্ছা, আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, অনেকেই জিজ্ঞেস করছেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে EW ভিলা মেডিকা, আমার চেম্বারটা EW ভিলা মেডিকা, এটা হচ্ছে ধানমন্ডি শোভানবাগে, নাভানা নিউবেরি প্লেস, এটার 5th ফ্লোরে। আরো সহজ করে যদি বলতে চাই সেটা হচ্ছে রাপা প্লাজার ঠিক অপোজিটের ফার্স্ট বিল্ডিংটাতেই, রাপা মেইন রোডের উপরে। আমি আসলে অনেকেরই কমপ্লেন হচ্ছে আমি কেন কমেন্টস পড়ি না, রিপ্লাই করি না, আসলে এত এতগুলো যদি কমেন্ট আমাকে রিপ্লাই ধরে ধরে করতে হয় সেক্ষেত্রে আসলে আমার জন্য টাফ হয়ে যায়। এই জন্য আমি যে টপিক নিয়ে কথা বলি না কেন সেটা নিয়ে আমি শেষ করার পর তারপর হচ্ছে আমি আপনাদের কোয়ারিজ গুলো অ্যান্সার দিই। সেক্ষেত্রে আপনাদের অনেকেরই আপনাদের যা জানা থাকে আপনাদের মধ্যে কিন্তু জেনে যান। আপনার
আদ্রিতা একবার চুল পরে সামনের দিকটা একদম ফাঁকা হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছেন, এই সমস্যার সমাধান পিআরপি করলে কি নতুন চুল গজাবে কিনা? আদ্রিতা ডেফিনেটলি চুল পড়া এরকম প্রবলেমের জন্যই তো আসলে পিআরপি করা হয়। এই ধরনের প্রবলেম যখন চুল পড়ে যাচ্ছে সামনে দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, কারো হয়তো শিথিল লাইনটা অনেক বেশি ফাঁকা হয়ে গেছে, এই ধরনের প্রবলেম গুলোর জন্যই মেনলি আমরা পিআরপি গুলো করি। মান্থলি একটা করে সেশনস নিলেই কিন্তু আপনার দেখা যাবে 5 থেকে 7টা সেশনস এর পর আপনার মাথাটা অনেকটাই ভরে যাবে। ডিরেক্টলি ফোনে কথা বলা যাবে না, এটা সম্ভব না আসলে। চট্টগ্রামে কবে আসবো? আমি আসলে চট্টগ্রামে কখনোই যাইনি ট্রিটমেন্ট মানে মেডিকেল সার্ভিসের জন্য। অনেকেই আপনাদের রিকোয়েস্ট থাকে চট্টগ্রাম এবং সিলেটে যাওয়ার জন্য, বাট সেটা আসলে সম্ভব না, কারণ আমার ঢাকায় আমি শুধু প্র্যাকটিস করি। ফিউচারে যদি কখনো চট্টগ্রাম আসা হয় ডেফিনেটলি আপনাদেরকে জানানো হবে। ফেসে কোন ক্রিমটা ইউজ করব সব সময়? ফেসে আসলে আমরা যে ময়েশ্চারাইজার বা ক্রিমের ইউজের জন্য বলি সেটা আপনার স্কিনের ধরন অনুযায়ী হতে হয়। আপনার স্কিনটা যেমন সেই ধরন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট গুলো মানে আপনার ডেইলি প্রোডাক্টে হবে। সেটা হচ্ছে যে যদি আপনার স্কিন অয়েলি হয় আপনি জেল বেসড যে ময়েশ্চারাইজার গুলো আছে বা হাইড্রেটিং যে ময়েশ্চারাইজার গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আপনার ফেসটা যদি ড্রাই হয় সেন্সিটিভ হয় সেক্ষেত্রে আপনি ক্রিম বেসড যে ময়েশ্চারাইজার গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। বাট অবশ্যই আপনাদের উচিত হবে এই ধরনের ক্রিম ইউজের পর, ময়েশ্চারাইজার ইউজের পর একটা সান ব্লক ইউজ করা, বিকজ একটা গুড সান ব্লক উইথ দ্য প্রপার ইউজ ক্যান রিডিউস ইউর 50% স্কিন প্রবলেম, এমনিতেই চলে যাবে। কাতার থেকে, সুইডেন থেকে, ফ্রম দুবাই, থ্যাংক ইউ। ডেনড্রফের প্রবলেম নিয়ে অলরেডি বলেছি, আর বলবো না। কুয়েত থেকে, সৌদি থেকে, আবার দুবাই, রংপুর, কানাডা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। চর্ম নাকি যৌন কোন বিষয়ে বেশি রোগী দেখা হয়? আমার দুটো বিষয়ই দেখা হয়, যখন আপনাদের যা প্রবলেম নিয়ে আসেন আমি সেটাই দেখি, আমি দুটোরই ক্ষেত্রে স্পেশালিস্ট। পিআরপি নেওয়ার পর টেনশন করলে কি চুল পড়বে কিনা? আচ্ছা এখানে একটু বলি, টেনশন টেনশন করলে কি হয় আমাদের? স্ট্রেস, দ্যাট মিন্স স্ট্রেস যখন হচ্ছে আপনার বডিতে কিছু হরমোন রিলিজ হচ্ছে, দ্যাট ইজ গ্লুকোকর্টিকয়েড হরমোন রিলিজ হচ্ছে, এবং এই হরমোনটা আপনার চুল পড়া না শুধু আপনার স্কিন, আপনার টোটাল হেলথের উপরে কিন্তু এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। সো টেনশন না করে ট্রিটমেন্ট করেন এবং এতে আপনার চুল পড়া বন্ধ হবে। চোয়ালের কালো দাগ থাকলে কি করে কি করণীয়? কালো দাগটা আসলে কেন হয়েছে সেটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করতে হবে। বাট চোয়ালে এই ধরনের কালো দাগগুলো আমরা দেখি মেস্তা হতে পারে, ফ্রিকলস হতে পারে, দ্যাট মিন্স ছোট ছোট কালো দাগ নিয়ে হতে পারে। সো এই ধরনের প্রবলেমগুলোকে যেটা করতে হবে আমাদেরকে আগে ডায়াগনোসিস করে নিতে হয় আপনার এই কালো দাগটা কোন লেয়ারে আছে। স্কিনের দেখা যায় আমরা দেখি একদম উপরে স্কিনের এই কালো দাগগুলো সাধারণত 3টা লেয়ারে হতে পারে। একটা আমাদের স্কিনের সবচেয়ে উপরের যে লেয়ারটা আমরা যেটাকে বলি হচ্ছে এপিডার্মিস, তারপরে যে লেয়ারটা সেটা হচ্ছে কি ডার্মিস, এবং ডার্মিস এবং এপিডার্মিস এর মাঝখানে একটা অংশ থাকে ডার্মো এপিডার্মাল জাংশন বলি আমরা। সো এই পিগমেন্টেশন বা কালো দাগ যে পিগমেন্টটা সেটা রংটা জমা হয় 3টা লেয়ারেই। যদি আপনার সেটা খুব বেশি ডিপ লেয়ারে থাকে সেটা 100% পর্যন্ত তোলা আসলে পসিবল হয় না অনেক ক্ষেত্রেই, বা হলেও সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সাধারণত উপরে 2টা লেয়ারে যখন হয়ে যাচ্ছে সেটাকে আমরা ইজিলি রিমুভ করে ফেলতে পারছি উইথ ট্রিটমেন্ট। 2 to 4 months এর মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসে। আর এই ট্রিটমেন্ট গুলো সাধারণত আমরা কিছু
মেডিসিনস এবং প্রসিডিউরের মাধ্যমে করি। হ্যাঁ, আপু, ফেসের রিঙ্কেল সরানোর জন্য কি করব? চোখের নিচে কপালে রিঙ্কেল। দিওয়ান তানিশা, তানিশা, বয়সের সাথে সাথে রিঙ্কেল তো আসবেই, খুবই স্বাভাবিক ব্যাপার। বাট এই রিঙ্কেলটাকে রিমুভ করা বা রিডিউস করা কিন্তু পসিবল। পসিবল মিনস আমি আমার মেইনলি কাজটা করি, কিন্তু আমি ফেসের উপরে যে আপনার বয়স কমানোর জন্য যত ট্রিটমেন্ট গুলো আছে সবগুলোই আমি করি। যখন রিঙ্কেল গুলো আসে তখন আমরা কি করি, এটাকে আমরা বোটক্স করে দিচ্ছি। বোটক্স করে দেওয়ার কারণে কি হয়, আপনার যে মাসেলটা রিল্যাক্স করে দেয়, সো 6 মান্থের জন্য আপনার সেই রিঙ্কেলটা কিন্তু থাকে না, ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং আপনার স্কিনটা একদম টান টান হয়ে যাবে। হ্যাঁ, বোটক্সের আরো অনেকগুলো ইউজ আছে। সেটা হচ্ছে আপনার যদি গালটা নিচের দিকে ঝুলে আসে সেটাকে আমরা ঠিক করতে পারি, প্যারোটিড গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায় সেটাকে আমরা টেনে ঠিক করতে পারি, আপনার চোখের এই পাশে যখন রিঙ্কেল গুলো আসতেছে, কপালে রিঙ্কেল গুলো আসতেছে, নাক কুচকালে এখানে রিঙ্কেল আসে, অনেক অনেক রিঙ্কেল আসে, এই রিঙ্কেল গুলোকে কিন্তু আমরা বোটক্স এর মাধ্যমে ক্লিন করে ফেলতে পারি, রিডিউস করে ফেলতে পারি। এবং এটা একটা সেশনই যথেষ্ট, আপনি আসলেন জাস্ট 1 ঘন্টা না আধা ঘন্টা সময়ের মধ্যে আমি এটাকে ঠিক করে ফেলতে পারি, এবং একবার করলে সেটা 6 মান্থ পর্যন্ত আপনার রেজাল্টটা থাকবে, এবং এরপর আপনাকে কিন্তু আবার করে নিতে হবে। হ্যাঁ, রিঙ্কেল সরানোর ট্রিটমেন্টটা ফর 6 মান্থ, এবং 6 মান্থ পর আপনাকে আবার করে নিতে হবে। একজনের বলছেন ছোট ছোট তিল আছে, সেগুলো সমাধান কি? ছোট ছোট তিল থাকলে অবশ্যই সেটাকে তুলে ফেলতে হবে, তিল যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলা উচিত, আদারওয়াইজ এটা কিন্তু দিন দিন আপনার ডার্ক হতে থাকবে এবং স্কিনে ডিপ লেয়ারে যেতে থাকবে। যতই ডিপ লেয়ারে যাবে সেটাকে তোলা কিন্তু ততটাই টাফ। সো যত তিল আছে, যত যখনই আপনার তিল হচ্ছে সেটাকে তুলে ফেলতে হবে। বেশি সময় নিয়ে ট্রিটমেন্ট বা বেশি দিন ধরে যদি আপনি তিল নিয়ে বসে থাকেন, স্কিনে ডিপ লেয়ারে যাচ্ছে, তো যখন আমরা ইএলএফ বা CO2 লেজারের মাধ্যমে তিলটাকে তুলতেছি, সেটা কিন্তু বেশি ডিপে গেলে, পুরোপুরি তুলতে গেলে অনেক সময় দাগ হওয়ার বা গর্ত হওয়ার একটা চান্স থাকে, সো সেই সুযোগটা দেওয়া যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলেন। আচ্ছা, অলমোস্ট 1 আওয়ার আমি আর এটাকে লেন্দি না করি, অনেকক্ষণ ধরে কথা বলছি, আমার আসলে গলার ভয়েসটা অনেকটাই খারাপ আজকে, সরি। আসলে অনেক 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 কমেন্টস, আমি আসলে সবার কমেন্টস এর অ্যান্সার দিতে পারছি না, এক্সট্রিমলি সরি। এর পরবর্তীতে হয়তো বা আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই জানাবেন আজকে লাইফ আপনাদের কেমন লেগেছে, বা আপনারা এরপর আমার কাছে আর কোন টপিকটা নিয়ে জানতে চান, ইনশাল্লাহ হয়তো সেই টপিকটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। সো আজকে পিআরপি টপিকটা, পিআরপিটা হচ্ছে আমরা হেয়ার, স্কিন এবং সেক্সুয়াল লাইফ রিজুভিনেশনের জন্য আমরা করে যাচ্ছি। এটা নিয়ে যদি আপনাদের কারো কোনো ধরনের কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আপনারা ইডব্লিউ ভিলা মেডিকেল পেজ এবং ডক্টর তাসনিম খান পেজে নক করতে পারেন, করলে আপনাকে অ্যান্সার করা হবে। এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেফিনেটলি আপনাদের আমাদের ফেসবুকে দেওয়া নাম্বারে কল কল করেন, কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ করার জন্য যতটুকু চেষ্টা করার আমরা করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।